المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. রেজাউল করিম ভাই মালয়েশিয়ার থেকে প্রশ্ন করেছেন, আমি যখন কাউকে হক কথা বলি তখন সেটাকে প্রত্যাখ্যান করে এমন কিছু কথা বলে যে নিজেকে অসহায় মনে হয়, এই অসহায় থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? ভাই, হক কথা বললে যে মানুষ সঙ্গে সঙ্গে গ্রহণ করবে বা প্রত্যেক ব্যক্তি যে হক কথা গ্রহণ করবে তা নয়। আমরা সাধারণ মানুষ ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী রাসুল করে প্রেরণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে যাদের ওপর ওহী এসেছে, তারা পর্যন্ত হক কথা বলতে গিয়ে অনেক অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে গালি গালাজ, পাগল ইত্যাদি বলে আখ্যায়িত করেছে। তাহলে নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা প্রেরিত হয়েছেন রিসালাত নিয়ে, তাদের এই দায়িত্ব যখন তারা পালন করতে গেছেন, হক কথা বলতে গেছেন, তখন যদি তাদেরকে অপমানিত করা হয়, তাদেরকে গালাগালি করা হয়, তাদের কথাকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনি আমি সাধারণ মানুষ নবীর উম্মত হয়ে আমাদের প্রত্যেক কথাই যে মানুষ গ্রহণ করবে এমন কোনো কথা নয়। অতএব যখন আপনি হক কথা বলবেন, কেউ যদি সেটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি গ্রহণ না করে, প্রত্যাখ্যান করে এবং আপনাকে গালাগালি করে বা কিছু এর কারণে আপনাকে অপমান করে, এতে দুঃখের কিছু নেই, দুঃখিত হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনি এই যে হক কথা বলেছেন, সঠিক জিনিসটি মানুষের কাছে তুলে ধরেছেন, এর জন্য অবশ্যই আপনি সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে আমাদের করার কিছু নেই, শুধু মানুষের কাছে দলিল আদিল্লা দিয়ে প্রচার করা, এটাই হচ্ছে আমাদের কাজ। কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান তাকেই হেদায়েত করবেন, যাকে হেদায়েত দান করেন তিনি হেদায়েত পাবেন। আমাদের শুধু দায়িত্ব হচ্ছে বলা, মানুষকে সঠিক দিনের দাওয়াত দেওয়া, হক কথা বলা, এবং এর জন্য অবশ্যই আপনি সওয়াব পাবেন। এখানে আপনাকে নিজেকে তুচ্ছ মনে করা বা অসহায় মনে করার কোনো কারণ নেই। আপনি এই কথা বলার, হক কথা বলার জন্য আপনি আপনার সওয়াব পেয়ে গেছেন, তাই কোনো ব্যক্তি কবুল করুক আর না করুক, গ্রহণ করুক আর না করুক, এতে আপনার আমার করার কিছু নেই। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছে অবশ্যই আমরা সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ, এটাই মনে করতে হবে। তাহলে আর আপনার মনের মধ্যে সংকীর্ণতা বা আপনি অসহায় যে একটা মনে হয় সেটা থাকবে না, কারণ আপনি যে উদ্দেশ্যে তাকে দাওয়াত দিয়েছেন, সঠিক কথা বলেছেন, সেটা হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز
الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَ